নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী আরটি তনু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে পবিত্র ভাদ্র মাস এবং সামনে আসতে চলেছে জন্মাষ্টমী। জন্মাষ্টমীর এই দিনটি অত্যন্ত শুভ। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জন্মাষ্টমীর দিন ঘুম থেকে উঠে আপনাদের সদর দরজা বা মুখ্য দরজায় কোন জিনিস ঢেলে দিলে আপনার অর্থনৈতিক ভাগ্যের উন্নতি ঘটবে, অর্থাৎ আপনার জীবনে প্রচুর অর্থ সমাগম হবে। মা লক্ষ্মী অচলা হয়ে আপনার গৃহে থাকবে এবং আপনার ঘরে যদি কোনো বাস্তু দোষ থেকে থাকে তাহলে সেটিও কেটে যাবে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমার সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ করব, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলের যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। বন্ধুরা, এই ভাদ্র মাসটি অত্যন্ত পবিত্র মাস। এই মাসটি বলা হয় মা লক্ষ্মীর মাস, তাই এই মাসে মা লক্ষ্মীর আশীর্বাদ খুব সহজেই পাওয়া যায়। এবং যদি কিছু বিশেষ উপায় করা যেতে পারে তাহলে মা লক্ষ্মী অচলা হয়ে আপনার গৃহে থাকবেন। বন্ধুরা, ভাদ্র মাসের প্রত্যেক কয়টি দিনই শুভ, কিন্তু তার মধ্যে জন্মাষ্টমীর দিনটি অত্যন্ত শুভ, কারণ জন্মাষ্টমী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের তিথি। ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন এই ধরাধামে। কংসের অত্যাচার থেকে জগৎবাসীকে রক্ষা করার জন্য তারই জন্মতিথি স্মরণ করে প্রত্যেক ঘরে ঘরে জন্মাষ্টমী পালন করা হয় এবং এই বিশেষ দিনে নারদ গোপালের বিশেষ পূজা অর্চনা করা হয় বলে জন্মালে জন্মাষ্টমী অবশ্যই পালন করা উচিত। বহু জন্মের পাপক্ষয় হয় জন্মাষ্টমী উপবাস করলে, এবং এই দিন গোপাল সোনার আরাধনা করলে অত্যন্ত সন্তুষ্ট হন গোপাল সোনা, এবং সারা বছরব্যাপী এই ব্যক্তির এবং ব্যক্তির পরিবারের উপর শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে। যে ব্যক্তির উপর শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে তার উপর সন্তুষ্ট থাকেন সমস্ত দেবদেবী। তাই বন্ধুরা, জন্মাষ্টমী অবশ্যই পালন করবেন। এবং যে বিশেষ কাজটি আমি আপনাদের বলে দেব, জন্মাষ্টমীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই এই কাজটি আপনারা করবেন। তবে তার সাথে সাথে এই কথাও বলে রাখি বন্ধুরা, এই কাজটি শুধু জন্মাষ্টমীতে নয়, আপনারা পারলে ভাদ্র মাস চলাকালীন প্রত্যেক কয়টি দিনেই কিন্তু করবেন, কারণ ভাদ্র মাসের প্রত্যেক কয়টি দিনে কিন্তু শুভ এবং এই উপায়টি করার জন্য খুবই ভালো। তবে হ্যাঁ, যে রকম স্থান মাহাত্ম্য থাকে সেরকম দিনেরও মাহাত্ম্য থাকে। ভাদ্র মাসের প্রত্যেক কয়টি দিনই শুভ হলেও কিন্তু জন্মাষ্টমীর দিন কিন্তু আলাদাই গুরুত্ব আছে। যেমন আমরা প্রত্যেক দিন পুজো অর্চনা করি, কিন্তু জন্মাষ্টমীর তিথিতে নারদ গোপালকে বিশেষভাবে পূজা করা হয়, ঠিক সেই রকমভাবেই পূর্ণিমা তিথিতে বিশেষভাবে পূজা অর্চনা করা হয়। ঠিক সেরকমই যেমন বিশেষ বিশেষ দিনগুলির মাহাত্ম্য বেশি, সেই দিনগুলোতেও যদি এই কাজটি করা যায় তাহলে আরও ভালো ফলপ্রদায়ী দেবে। অথবা আপনারা জন্মাষ্টমীর দিন থেকে এই কাজটি শুরু করতে পারেন এবং সমগ্র ভাদ্র মাসব্যাপী আপনারা এই কাজটি করতে পারেন, অত্যন্ত ভালো ফল পাবেন। অনেক সময় আমরা প্রচুর পরিশ্রম করি কিন্তু কাঙ্ক্ষিত ফল পাই না, দু পয়সা বেশি উপার্জন করতে পারি না, জীবনযাত্রার মান উন্নত করতে পারি না, কিন্তু আমরা প্রচুর প্রতিদিন খাটছি, প্রতিদিন নিয়মিত পরিশ্রম করছি, কিন্তু মা লক্ষ্মী আমাদের উপর প্রসন্ন হচ্ছেন না, তাই তো আমাদের কর্মজীবনে কোনো উন্নতি আসছে না, চাকরিতে অনেক দিন পরেও কোনো পদোন্নতি আসছে না, ব্যবসা করছি কিন্তু ব্যবসায়ও খুব বেশি লাভের মুখ দেখতে পাচ্ছি না, অর্থাৎ এমন কিছুই হচ্ছে না যাতে আমাদের জীবনে উন্নতি আসে, কোনো রকমই জীবনে অতিবাহিত হয়ে চলেছে। তাহলে বুঝতে হবে যে মা লক্ষ্মী আপনাদের উপর মোটেও প্রসন্ন নয়, তাই তো আপনি পরিশ্রমের ফল পাচ্ছেন না। আর অর্থ যদি না আসে তাহলে কিন্তু আসে না সৌভাগ্য, মান সম্মান, প্রতিষ্ঠা, যে ব্যক্তির
অর্থ নেই, তার সমাজে মান সম্মানও নেই, তার কিন্তু পরিবারের লোকজনও তার কথায় কোনো গুরুত্ব দেয় না, কারণ তার অর্থ নেই। তাই বন্ধুরা, সবাই চায় যে দু পয়সা বেশি রোজগার করতে, জীবনযাত্রার মান আরও একটু উন্নত করতে, ছেলে মেয়েদের আরও একটু ভালোভাবে মানুষ করতে। তার জন্য কিন্তু অবশ্যই অর্থের প্রয়োজন, এবং অর্থ তখনই আসবে যখন বাড়ির পরিবেশ সঠিক থাকবে। যে বাড়িতে সারাক্ষণ ঝগড়া, অশান্তি, কলহ, বিবাদ ইত্যাদি লেগে থাকে, সে বাড়িতে কিন্তু মা লক্ষ্মী প্রবেশ করে না। যে বাড়ির সদর দরজার সামনে আবর্জনা স্তূপ হয়ে থাকে, বাড়ির সামনে দিয়ে নর্দমা বয়ে চলে, বাড়ির সামনে খোলা চটি পড়ে থাকে, নোংরা জিনিস পড়ে থাকে, ছেঁড়া জুতো পড়ে থাকে, জং লাগানো তালা চাবি দেওয়া থাকে, সেরকম জায়গাতেও মা লক্ষ্মী প্রবেশ করে না। তাই বাড়ির যে সদর দরজা বা মুখ্য দরজা, সে দরজাটি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝকঝকে রাখুন। বাড়ির সামনে যেগুলো আমি বলে দিলাম সেগুলো যদি থেকে থাকে, তাহলে আজই সরানোর চেষ্টা করুন। এবং বাড়ির দরজার সামনে অবশ্যই আলো রাখবেন, দরজাটি যেন সবসময় আলোকিত হয়ে থাকে, এ বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখুন। এরপর আমি বলে দেব কি সেই জিনিস, সেটি আপনার বাড়ির মুখ্য দরজায় যদি আপনারা ঢালেন তাহলে খুবই ভালো ফল পাবেন। আপনারা জন্মাষ্টমীর দিন সকালবেলায় এটি প্রথম কাজ হবে, সেটি দরজায় ঢালা। এবং তারপর থেকে পারলে প্রতিদিন ভাদ্র মাসের যে কয়টি দিন পাচ্ছেন, প্রত্যেক কয়টি দিনে এই কাজটি আপনারা করবেন, তাহলে আরও ভালো সুফল পাবেন, এবং অবশ্যই পাবেন আমি আপনাদের কথা দিলাম। বন্ধুরা, এই উপায়টি করতে আমাদের লাগবে একটি তামার ঘটি। যদি তামার ঘটি না থাকে তাহলে পিতলের ঘটিও নিতে পারেন, কিন্তু তামার ঘটিটা বেশি ফলপ্রদায়ী। তাই চেষ্টা করবেন তামার ঘটির ব্যবহার করতে। সেটি রাত্রিবেলা জলপূর্ণ করে রাখবেন, জন্মাষ্টমীর ঠিক আগের দিন রাত্রিবেলা। 6ই সেপ্টেম্বর এবং 7ই সেপ্টেম্বর মিশিয়ে জন্মাষ্টমী পড়েছে, তো আগামী 6ই সেপ্টেম্বর যদি জন্মাষ্টমী আপনারা করেন, তাহলে তার আগের দিন রাত্রিবেলায় রাখবেন। যদি 7ই সেপ্টেম্বর আপনারা জন্মাষ্টমী পালন করেন, তাহলে 6ই সেপ্টেম্বর দিন রাত্রিবেলায় রাখবেন। অর্থাৎ যেদিন আপনারা জন্মাষ্টমী করবেন, সেই দিন ঠিক আগের দিন রাত্রিবেলায় রাখবেন। তামার পাত্রটি পরিষ্কার করে ধুয়ে নেবেন, পরিষ্কার শুদ্ধ তামার পাত্রে এক ঘটি পূর্ণ করে জল নেবেন, তার মধ্যে কিছু সামগ্রী আপনারা মিশিয়ে দিবেন। সামগ্রীটি হলো আপনারা যে প্রতিদিন পূজা অর্চনা করেন, তারপর সন্ধে পূজার সময় ফুলগুলি সরিয়ে নেন ঠাকুরকে শয়ন দেওয়ার আগে, তাহলে ঠাকুরের একটি প্রসাদী ফুল আপনারা নিয়ে নেবেন। যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদী ফুল পাওয়া যায় তাহলে খুবই ভালো। তামার জলপূর্ণ পাত্রটির মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদী একটি ফুল দিয়ে দেবেন, তাতে দিয়ে দেবেন সামান্য পরিমাণে কালো তিল, এক চিমটে কালো তিল এবং এক চিমটে কর্পূর আপনারা সেই জলের মধ্যে মিশিয়ে দেবেন। সারারাত্রি সেই জলটি ঠাকুর ঘরেই রেখে দেবেন। বন্ধুরা, তামার পাত্রে জল খাওয়াও কিন্তু খুব ভালো। তামার পাত্রে জল খেলে নানা প্রকার রোগ ব্যাধিও কিন্তু নিরাময় হয়। বাতের ব্যথা থেকে শুরু করে শরীরের অতিরিক্ত মেদ ঝরাতেও কিন্তু সাহায্য করে তামার পাত্রের সারা রাত রাখা জল। আরও অনেক গুণাগুণ আছে, সেই বিষয়ে অন্য একদিন বলবো, আজকে মূল পর্বে থাকা যাক। আমি যে তামার পাত্রে জলটির কথা বলেছিলাম, সেটি আপনারা সারা রাত ঠাকুর ঘরেই রেখে দেবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে ফুলটি সেইখান থেকে সরিয়ে নেবেন। তার কারণ হচ্ছে, এই জলটি আপনারা সদর দরজায় তো ঢালবেন, তো কারুর না কারুর পাতও তাতে পড়তেই পারে। সেই জন্য আমি বলবো যে প্রসাদী ফুলটি আপনারা সেই জলটি থেকে সরিয়ে দিবেন, যেখানে আপনারা ফুল বেলপাতা ইত্যাদি বিসর্জন দেন সেখানে ফেলে দিবেন। তারপর সেই জলটি আপনারা সকালবেলা সদর দরজায় ঝাড় দেওয়ার পরে সেই জলটি আপনারা ঢেলে দেবেন। এই জলটি আপনারা জন্মাষ্টমীর দিন থেকে ঢালা শুরু করুন
এবং যে কয়দিন ভাদ্র মাসের দিন পাবেন প্রত্যেক কয়টি দিন ঢালুন, খুব ভালো ফল পাবেন। এই জলটি যদি আপনারা সদর দরজায় ঢালেন তাহলে সেই দরজা দিয়ে আপনাদের কোনো রকম নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না। নেতিবাচক শক্তি যদি ঘরে না ঢুকে তাহলে ঘরের পরিবেশ, সমস্ত রকম বাস্তু দোষ কিন্তু দূরীভূত হবে, পরিবারের সকলের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে এবং আপনার অর্থনৈতিক জীবনে অর্থ আগমনের সাথে যদি কোনো বাধা থাকে সেই বাধা দূর হবে। মা লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে প্রবেশ করবেন। আর আমি যে বলেছিলাম সদর দরজায় যে জিনিসগুলো রাখবেন না সে বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন। জন্মাষ্টমীর দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন, চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার। সকাল সকাল ঘুম থেকে উঠে খুব ভালোভাবে ঘর দোয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, অর্থাৎ সমস্ত বাসি কাজ করে নেবেন। সমস্ত বাসি কাজ সেরে নিয়ে পরিষ্কার বস্ত্র পরে নেবেন, অর্থাৎ রাতে শোয়া বস্ত্রটি ত্যাগ করে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে নেবেন। তারপর ঠাকুর ঘরে গিয়ে সে ঘটিটির মধ্যে জল রেখেছেন সেই জলটি নিয়ে নেবেন এবং ঠাকুরের প্রসাদী ফুলটি সেখান থেকে সরিয়ে বাকি যে জলটি আছে সেটি আপনারা সদর দরজায় ঢেলে দেবেন। যদি বন্ধুরা আপনারা এইটুকু আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে বুঝবেন যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা পাবেন। জন্মাষ্টমীর দিন তো অত্যন্ত শুভ, তাই শ্রীকৃষ্ণের আশীর্বাদ ধন্য আপনারা হবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। সেই পর্যন্ত আপনারা ভালো এবং সুস্থ থাকবেন।